প্রথমে আমি আপনাদের একটা সংখ্যা দেখাই এখান দিয়ে, এটা আপনারা দেখে রাখেন। তো ভিডিওটা পুরোটা দেখবেন তবে বুঝতে পারবেন যে আমি এটা কেন দেখাইছি। তো আস্তে আস্তে আমি আরো কয়েকটা সংখ্যা দেখাবো, ওইটা আপনারা দেখে রাখবেন তবে আপনারা বুঝতে পারবেন। তো কিছুদিন আগে আমার কাছে একটা মেইল আসে, যেটা হইতেছে গুগল অ্যাডসেন্সের তরফ থেকে। তো আপনারা অনেকেই জানেন গুগল অ্যাডসেন্সের তরফ থেকে কখন মেইল আসে। তো এটা অবশ্যই যখন কোনো মানে ইউটিউব থেকে আর্নিং আসে, তো ওইটা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে দেওয়া হয়, যার ফলে একটা মেইল চলে আসে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো যে ওই গুগল অ্যাডসেন্সের মেইলের মধ্যে কী লেখা ছিল, তাছাড়া এই সংখ্যা দিয়েই বা আমি আপনাদের কী বোঝাতে চাইতেছি। তাই ভিডিওটা আপনারা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। তাছাড়া আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ইউটিউব থেকে মানে কীভাবে টাকা মানে উইথড্র করা যায়, তো ওইটাও বলবো আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটা কোনো মানে টিপস অ্যান্ড ট্রিক্স বা এরকম কিছু হবে না, এটা হইব নর্মালি একটা ইনফরমেশন টাইপ। তাই আপনাদের বোর লাগতে পারে, কিন্তু আপনারা যদি দেখেন এবং আপনারা যদি চান যে ইউটিউবে আসবেন মানে ইউটিউবিং করবেন, তো করতে পারেন, কোনো সমস্যা নাই। তো ভিডিওটা আপনাদের কেমন লাগতেছে ওইটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের ফিডব্যাক। ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, আর যদি ভালো না লাগে ওইটাও ফিডব্যাক জানাবেন যে কেন ভালো লাগে নাই। তাছাড়া ভিডিও শুরু করার আগে বলতে চাই যে চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই বছরের মধ্যে 10,000 ফ্যামিলি কমপ্লিট করতে হবে, টার্গেট কাছাকাছি চলে যেতেছে। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাছাড়া পেজে যারা যারা এই ভিডিওটা দেখতেছেন মানে ফেসবুক পেজের মধ্যে, ওইখানেও পেজটা ফলো করে রাখবেন, কারণ এই বছরের মধ্যে 1,000 ফ্যামিলি কমপ্লিট করতে হবে। যখনই কেউ ইউটিউবে ভিডিও আপলোড করতে চায়, তার আগে অবশ্যই সে জেনে নেয় যে ইউটিউব থেকে কীভাবে টাকা ইনকাম করা যায়। তো আমি আরেকটা এখানে সংখ্যা দিয়ে দিলাম, এটা আপনারা দুইটা দেখে রাখবেন, একটার পর একটা বসাইবেন, মানে কোনো যোগ করবেন না কোনো বিয়োগ করবেন না, মানে আপনারা টোটালি এখন পাইলেন দুইটা সংখ্যা। তো তারা জিজ্ঞাসা করে যে মানে ইউটিউব থেকে কীভাবে টাকা ইনকাম করা যায়। তো প্রথমত এখানে একটা টার্গেট আছে, আপনাদের 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হইব লাস্ট 365 দিনের মধ্যে, এবং 1,000 সাবস্ক্রাইবার লাগবে ওই লাস্ট 365 দিনের মধ্যেই। তো এটা যদি কমপ্লিট হয়ে যায় তখনই মনিটাইজেশন এনেবেল হইব। তাছাড়া অনেকেই মনে করে যে মাস্টার কার্ড ছাড়া নাকি মানে টাকা উইথড্র করা যায় না, তো এটা টোটালি একটা ভুল কথা। আপনাদের যদি একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে, বেশি কিছু না, জাস্ট একটা ব্যাংক অ্যাকাউন্ট, আপনারা ইউটিউব থেকে টাকা উইথড্র করতে পারবেন। তো এটা গেল টাকা কীভাবে উইথড্র করা যায়। তো এখানে আমি আরেকটা সংখ্যা দিয়ে দিলাম, তো এটা আপনারা দেখে নেবেন। এখন আপনাদের কাছে টোটাল সংখ্যা হয়ে গেল তিনটা, তারপরে যে সংখ্যাগুলো দেখাবো ওইগুলো হইতেছে দশমিকের পরের সংখ্যা। এখন পর্যন্ত আপনারা তিনটা সংখ্যা পাইছেন, তারপরে যে সংখ্যাগুলো পাবেন ওইগুলোর আগে একটা দশমিক দিবেন, তারপরে আরও তিনটা সংখ্যা বসাবেন। তো এখানে আরেকটা সংখ্যা আমি দিয়ে দিলাম, তো আপনারা এখন পাই লেলেন মোট চারটা সংখ্যা। আগের তিনটা হইতেছে দশমিকের আগের সংখ্যা, তারপরে একটা দশমিক দিবেন, তারপর হইতেছে দশমিকের পরের সংখ্যা একটা। তো যে মেলটা আসছে এখানে আমি স্ক্রিনশট আপনাদের দিয়ে দিলাম, আপনারা এখানে দেখতে পাইতেছেন গুগল অ্যাডসেন্সের তরফ থেকে আমার এই মেলটা আসছে, চেক ইউর রিসেন্ট পেমেন্ট, মানে আমার রিসেন্ট পেমেন্টটা চেক করতে বলতেছে। তো এখানে লেখা আছে উই সেন্ট এ পেমেন্ট ফর ইউ অ্যাডসেন্স ফর ইউটিউব, তারপরে এখানে একটা মানে আর্নিংসের নাম্বার আছে, তো ওইটা আমি হাইড করে রাখছি, এবং ডেটটা হইতেছে 21 অক্টোবর 2022। তো আমি এটা চেক করি নাই যে কবে ছিল, কিন্তু আমি দেখছি যে এটা 22 তারিখে। তারপরে এখানে লেখা আছে ইফ ইউ মানে হ্যাভ নট রিসিভড ইউর পেমেন্ট উইথ ইন 5 বিজনেস ডেজ, তো এটার মানে হইতেছে আপনার পেমেন্টটা সাপোজ 21 তারিখ বা 22 তারিখের মধ্যে মানে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়, কিন্তু এটা মানে বাংলাদেশি টাকায় বা যে কোনো টাকায় কনভার্ট হইতে, এটা তো ডলারে জমা হয়, তো সেখানে কনভার্ট হইতে 5 দিন নিম্নে লাগে, আর বিজনেস 5 দিন। তার মানে হইতেছে সাপোজ ব্যাংকের বিভিন্ন ধরনের বন্ধ আছে, উৎসবের বন্ধ আছে, ওইগুলা বাদে যেই যেই দিন ব্যাংক খোলা থাকবে ওই ওই দিনের একদিন করে কাউন্ট হবে, মানে ওই 5 দিনের মধ্যে টাকাটা আপনারা মানে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। আর এইসব মেল তখনই আসে যখন আপনাদের ইউটিউব আর্নিংটা সর্বনিম্ন $100 হইতে হইবে, $100 নিচে যদি থাকে, সাপোজ $99 থাকে, তবে আপনাদের পেমেন্টটা আসবো না, ওইটা আবার পরের মাসে চলে আসবো, মানে একসাথে $100 না হলে পেমেন্ট এখানে ছাড়া হয় না। তো একটা লাস্ট সংখ্যা বাকি আছে, তো পরে আমি বলতেছি যে এই সংখ্যাগুলো দিয়ে আপনারা কী করবেন। তো এখানে দেখাইতেছে যে আমার পেমেন্টটা চলে আসছে, তো এখন যদি আমি চেক করতে যাই যে আমার পেমেন্ট কত চলে আসছে, তো এখানে লেখা আছে সাইন ইন, তো ওইখানে ট্যাপ করে আমি আমার পেমেন্টটা দেখতে পারবো। এখন যদি আপনারা জানতে চান যে আমার এই মেলের মাধ্যমে কত ডলার দেখানো হয়েছে, তো লাস্ট একটা সংখ্যা আমি দিয়ে দিলাম, একসাথে বসাইবেন, তিনটা সংখ্যার পর মাঝখানে দশমিক দিবেন, তবে আপনারা বুঝতে পারবেন যে আমি কত ডলারের এখানে পেমেন্ট পাইছি, যেটা হইতেছে অক্টোবরের 21 তারিখে চলে আসছে। এটা এখন আমার ব্যাংক অ্যাকাউন্টে মানে ট্রান্সফার হয় নাই, পাঠানো হয়েছে, 5 দিনের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। তো ধরা যায় যে এই মাসের 31 তারিখ বা পরের মাসের 1-2 তারিখের মধ্যে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে আমার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে। তো আপনারা যদি চান যে ইউটিউব করে মানে টাকা ইনকাম করবেন, করতে পারেন, কিন্তু এখানে যদি আপনারা টাকাটাই দেখে আসেন, তবে এখানে একটা সমস্যা আছে, যেটা সাপোজ হইতেছে যদি আপনারা এখান থেকে বাই চান্স টাকা ইনকাম করতে নাও পারেন, তখন আপনারা দেখবেন যে ভিডিও করতে আপনাদের ভালো লাগতেছে না। তো আপনাদের যদি হবি থাকে
মানে আপনাদের যদি ভালো লাগে যে আপনারা ফ্রিতে ভিডিও করতে পারবেন, টাকা যদি ইনকাম হইলে হইব না হইলে নাই, যদি আপনাদের ভিডিও করতে ভালো লাগে আপনারা এভাবে ভিডিও ছাড়তে থাকেন, তারপর এক সময় যখন আপনারা এই মেলটা আপনাদের কাছে আসবে মনিটাইজেশন এনেবেল হওয়ার পর, $100 জমা হওয়ার পর, তখন দেখতে পারবেন যে আপনাদের ভিডিও করার আগ্রহটা আরও বাইরে গেছে। তো তাই আমি আপনাদের বলতে চাই যে যদি আপনাদের ইন্টারেস্ট থাকে ভিডিও করার আপনারা করতে পারেন, কিন্তু আপনারা অবশ্যই টাকা দেখে এখানে আসবেন না। যদি আসেন তবে দেখতে পারবেন যদি ওই আসানোরও ফল না পান তখন আপনাদের মানে আর ভিডিও করতে মন চাইবো না। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কি দেখতে পারছেন কিনা যে আমার এখানে কত ডলারের অ্যামাউন্ট চলে আসছে, তাছাড়া আপনাদের ভিডিওটা কেমন লাগছে আবার আমাকে কমেন্ট করে জানাবেন। কোনো সাজেশন থাকলে ওইটাও কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। এটাই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।